আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শারুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। عن عثمان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال خيركم من تعلم القرآن وعلمه। رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام। মহান রব্বুল আলমিনের দরবারে অজস্র অগণিত অসংখ্য শুক্রিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলমিন অত্যন্ত মেহরবানি করে অত্যন্ত স্নেহ পরায়ণশীলভাবে আমাদেরকে মসজিদে আসার সলাত ও জুমা আদায়ের লক্ষ্যে কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক কিছু আলোচনা বলার ও শোনার তৌফিক দান করলেন সে রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার আহলে বাইত, তার সাবেকরাম, কিয়ামত দিবস পর্যন্ত তার একনিষ্ঠ অনুসারীদের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম ইকরাম, গত জুমায় কোন বিষয়ে আলোচনা করা হয়েছিল? মহাব্বত, গত জুমায় কোন বিষয়ে আলোচনা হয়েছিল? গত জুমায় আলোচনা করা হয়েছিল মসজিদে আসা সম্পর্কে কিছুটা, নাকি মসজিদে আসার গুরুত্ব সম্পর্কে, সাহাবা ইকরামের যে ঈমান আর আমাদের ঈমানটা কোন পর্যায়ে, এই বিষয়ে কি বিষয়ে আলোচনা হয়েছিল গত জুমায়? আচ্ছা ঠিক আছে, এখন ওইটা থেকে বের হওয়ার নাই। আচ্ছা ঠিক আছে, মহাব্বত তো আজকে কিছুটা বিষয়ের দিকেই আলোকপাত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, কিন্তু এই ইবাদত মানব জাতি যে যার মতো ইবাদত মন চায় সেভাবেই করতে পারবে বিষয়টি এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য যুগে যুগে আসমান থেকে নাজিল করেছেন মহা ঐশী বাণী, ঐশী গ্রন্থ। সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থের নাম কি? আল কোরআন আল করিম। আল কোরআনুল করিম এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের সঙ্গে আপনি যদি জীবনটাকে রাঙিয়ে দেন আল্লাহ আপনার সম্মানটাকে বাড়াইয়া দিবে। যেই গ্রন্থকে যদি আপনি অস্বীকার করেন সম্মানটাকে এমন নিচু পর্যায়ে নিয়ে যাবে আপনি তা কল্পনাও করতে পারবেন না। এমন একটি গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই গ্রন্থকে যদি আঁকড়িয়ে ধরেন আল্লাহর রশ্মিকে আঁকড়িয়ে ধরতে পারবেন। রব্বুল আলামিন বলছেন فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انْفِصَامَ لَهَا। যে এইটাকে আঁকড়ে ধরলো, فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى, ঈমানের উপরে আল্লাহর যেই নাজিলকৃত সর্বশেষ সর্বশ্রেষ্ঠ কিতাব রয়েছে, এই কিতাবকে যে আঁকড়ে ধরলো, সে এমন একটা রশ্মি আঁকড়ে ধরলো, ফাকদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা, যেটা কখনো কি হবে না, ছিঁড়ে যাবে না, এই রশ্মি কখনো ছিঁড়ে যাবে না, ছুটে যাবে না, হারিয়ে যাবে না। এমন একটি ঐশী গ্রন্থ আমাদেরকে রব্বুল আলামিন দিয়েছেন যেই গ্রন্থের মধ্যে আর কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, কোনো প্রকারের কোনো রকমের সংশয় সন্দেহ এমন কিছুই নাই। কিছু কি আছে কোরআনের মধ্যে? এমন কোনো সন্দেহই নাই, এক চুল পরিমাণ সন্দেহ নাই, এক চুল পরিমাণ ভুল নাই, নির্ভুল একটি কিতাব। কি নাম? আল কোরআন আল করিম। এমন একটি কিতাব রব্বুল আলামিন দিলেন, আল্লাহ তাআলা নিজেই বললেন
আমি যদি এই কোরআনকে নির্দিষ্ট করে বললেন, এই কোরআনকে যদি নাজিল করতাম, লাউ যদি আংজাল না আমরা নাজিল করতাম হাদাল কোরআন, এই কোরআনকে আলা জাবালিন, জাবাল অর্থ কি পাহাড়ের উপরে, পাহাড় কি বড় না ছোট, আমাদের চাইতে বড়, অনেক বড়, অনেক বিশাল পাহাড়, লারাইতাহু খাশিআম মুতাসাদদিআম মিন খাশিয়াতিল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যদি এই কোরআনটাকে নাজিল করতাম পাহাড়ের উপরে আপনি অবশ্যই দেখতে পেতেন, লারাইতাহু আপনি অবশ্যই দেখতে পেতেন পাহাড়, আল্লাহর এই শ্রেষ্ঠ কিতাবের ভয়ে একেবারে বিদীর্ণ হয়ে গেছে, গলে গেছে পাহাড়। আমি মানুষের জন্য এমন কিছু দৃষ্টান্ত দিয়ে থাকি যারা জ্ঞান রাখে তারা যাতে সেটা বুঝতে পারে। এই কোরআন এত মহামণ্ডিত কিতাব, হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর ঘরে যদি আল্লাহর কয়েকজন আবেদ মিলে এই কিতাবটা নিয়ে আলোচনা করে আসমান থেকে ফেরেশতা নাজিল হয়, ফেরেশতারা চতুর্দিক থেকে এদেরকে বেষ্টন করে ফেলে রব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করে, রব্বুল আলামিনের কাছে বলতে থাকে আল্লাহ তোমার এই বান্দারা তোমার সর্ব সর্বশ্রেষ্ঠ কিতাব নিয়ে আলোচনা করছে, তুমি এদেরকে মাফ করে দাও। এমন একটি কিতাব আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন, এই কিতাবের মধ্যে এমন কিছু নাই যা আল্লাহ তাআলা দেন নাই, মা ফাররাতনা ফিল কিতাব মিন শাইইন, আল্লাহ বলছেন আমি এমন কিছু লিখতে বাদ দেই না এই কিতাবের মধ্যে, কোনো কিছু আপনি যত আপনার গবেষণা, আপনার গবেষণা শেষ হয়ে যাবে কিন্তু এই কিতাবের মধ্যে এমন কিছু নাই যেটা আল্লাহ তাআলা দেন নাই, সব কিছু বর্ণনা করে দিয়েছেন এমন একটি কিতাব। এরপর রব্বুল আলামিন কি বলছেন, এমন একটি কিতাব আমি তোমাদেরকে দিলাম, এই কিতাবকে যারাই আঁকড়ে ধরবে আলেম আমি তাদের মর্যাদাও বাড়িয়ে দেব। আল্লাযীনা আমানু ওয়া উতুল ইলমা, আল্লাযীনা আমানু যারা ঈমান আনে, ওয়া উতুল ইলমা দারাজাত আর যারা ইলম অর্জন করে, ইলম অর্জন করবে কি দিয়ে, বাংলা বই দিয়ে, ইংরেজি বই দিয়ে, যারা ইলম অর্জন করবে কোরআনুল করিম দিয়ে, আল্লাহ বলছেন আমি তাদের মর্যাদাকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ, কত মহা, মানে এত মহামণ্ডিত একটি কিতাব, সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ কিতাব, কি নাম, আল কোরআন আল করিম, কোরআনুল করিম সারা বিশ্বের মহামণ্ডিত কিতাব, যা আমাদের আমাদের প্রায় সবার ঘরেই রয়েছে, যে না পড়ে তার ঘরে বেশি করে আসে, বুঝতে পারছেন, যে না পড়ে তার ঘরে আরও বেশি আসে, আমাদের প্রায় সবার ঘরে রয়েছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাব সম্পর্কে এত মহামূল্যবান বাণী দিয়েছেন, তিনি বলছেন যে এই কিতাব নিজে মানে তেলাওয়াত করবে, অন্যকে তেলাওয়াত শিখাবে, অধ্যয়ন করবে আবার শিখাবেও, খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সে তোমাদের মধ্যে সর্বোত্তম। সুবহানাল্লাহ, কে সর্বোত্তম, যে কোন কিতাব বাংলা পড়বে, বাংলা বই মানুষকে শিখাবে, সাহিত্য শরৎচন্দ্রের রচনা সমগ্র নাকি, না এই কিতাব না, কোন কিতাব, কোরআনুল করিম। কিন্তু আমাদের সমাজে যে ব্যক্তি বাংলা পড়ায়, অঙ্ক পড়ায়, ইংরেজি পড়ায়, এর দাম যে কোরআন পড়ায় তার থেকে কি সমাজে বেশি না কম, সমাজে এর দাম কোরআনের শিক্ষকের চাইতে অনেক বেশি দিচ্ছি আমরা। এমন একটি কিতাব রব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করলেন, এত মহামণ্ডিত কিতাব, যে কিতাব যখন তেলাওয়াত করা হয় 100টা আয়াত যদি কেউ রাত্রে বেলা তেলাওয়াত করে সারা রাত, সে নামাজ পড়লে যে সওয়াব পেত সেই সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেয়। 100টা আয়াত যদি কেউ রাতে তেলাওয়াত করে, মুসলিমের হাদিস, 100টা আয়াত রাতে যদি কেউ তেলাওয়াত করে, বুঝে তেলাওয়াত করে, তাহলে কি করেন রব্বুল আলামিন, সারা রাত সে নফল নামাজ পড়েছে এই সওয়াবটা তার আমল নামায় দিয়ে দেয়। এমন একটি কিতাব, সেই কিতাব আমাদের সবার নিকটে রয়েছে, এই কিতাবের কিছু আদব রয়েছে, আদব রয়েছে, আদব মানে শিষ্টাচার, আদব মানে কি শিষ্টাচার, ব্যবহার, এই কিতাবের সঙ্গে আমাদের ব্যবহারটা কি হবে সেটাও রব্বুল আলামিন বলে দিয়েছে, আমরা কিরূপ আচরণ করব এই
কিতাবের সঙ্গে, এমন একটি কিতাব দিলেন মহামণ্ডিত কিতাব, কিন্তু সেই কিতাবের সঙ্গে কি আচরণ হবে সেটা কি বলে দিবেন না? অবশ্যই বলে দিবেন। আমাদের ঘরে কত বই আছে, অঙ্ক বই, ইংরেজি বই, একেবারে উপরে মলার দিয়ে কত সুন্দর যত্ন সহকারে পড়ি, কিন্তু কোরআনুল করিম এটাকেও আমরা সম্মান করি, কীরকম সম্মান করি, এমনভাবে রেখে দেয় ধুলা পড়তে পড়তে যখন নামিয়ে নিয়ে আসি ফু দিয়ে তারপরে পড়তে হয়, ধুলাটাকে সরিয়ে দিয়ে তারপরে পড়তে হয়। সর্বশ্রেষ্ঠ কিতাব, সেই সর্বশ্রেষ্ঠ কিতাব পৃথিবীর সমস্ত যত কিতাব রয়েছে আমরা এই সমাজে, প্রচলিত সমাজে হাতে গোনা মাত্র কয়েকজন মানুষ বাদ দিয়ে আর প্রায় সবাই এত মর্যাদাহীনতায় নিয়ে গিয়েছে এই কিতাবটাকে, ধুলা দিয়ে ভরে ফেলতেছে। এই কিতাবের সঙ্গে আমার ব্যবহার কী হবে সেটাও বর্ণনা করা রয়েছে। এক নম্বর ব্যবহার হচ্ছে কোরআনুল করিমের সঙ্গে। যে ব্যক্তি কোরআন শিখতে চায় সেই ব্যক্তিকে আগে নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে। বুখারীর এক নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটাকে আগে বিশুদ্ধ করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের নিয়তটা কি হয় অনেক সময়, এই কিতাব আমি এমনভাবে চর্চা করব, এমনভাবে শিখব আমি যাতে মানে রমাজান মাসে তারাবির নামাজটা আদায় করাইতে পারি, এটা হচ্ছে আমাদের নিয়ত। অনেক সময় এরকম নিয়ত হয়, যারা হেফজ করেন অনেক সময় সবারই না এরকম নিয়ত হয়, রমজান মাসে যেন তারাবির নামাজটা আদায় করতে পারি এই কিতাবটা দিয়ে। এই জন্য কিরা কোরআন শিখি নিয়ত, এই জন্য বুখারীর এক নম্বর হাদিস আনা হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আমলটা নির্ভরশীল হয়ে থাকে। আবার আমরা একদল এই কিতাবটা নিয়ে চর্চা করছি, আমাকে যেন সমাজে বড় আলেম বলা হয়, আমাকে যেন বড় মুফতি বলা হয়, আমাকে যেন মুফাসসিরে কোরআন বলে আখ্যায়িত করা হয়, আল্লামা বলা হয়। এই কিতাব চর্চার নিয়ত না, এই নিয়ত করলে আপনার যত আমল আছে সব আমল বরবাদ হয়ে যাবে। আবার কেউ কিতাব, এই কিতাবটা আমরা চর্চা করছি আপনার সমাজে তাবিজ লেখার জন্য, আছে না, এই কিতাবটাকে অধ্যয়ন করছি কিসের জন্য, তাবিজ লেখার জন্য। আবার আমরা অনেকে এই কিতাবটাকে অধ্যয়ন করছি মানুষের বাড়িতে গিয়ে যেন কোরআন খতম পড়াইতে পারি। নিয়তটাকে আপনার পরিশুদ্ধ হতে হবে। আর কোরআন চর্চা করার আগে, শিখার আগে এক নাম্বার কাজ হচ্ছে, আপনি শিখবেন না আগে আপনার নিয়তটা যতক্ষণ না ঠিক হয়, না হলে আপনি যদি কোরআন শিখতে পারেন সেই কোরআন দিয়ে কি হবে, সমাজের ক্ষতি হবে, উপকার হবে না, উপকারের চাইতে অপকারটা বেশি হবে। সুতরাং আগে নিয়তটা ঠিক করতে হবে, আগে নিয়ত। আমাদের তো নিয়ত অনেক রকম হয়ে গেছে, আমি কোরআনের বড় মুফাসসির হয়ে গেলে বড় মাদ্রাসায় চাকরি করব, আমি কোরআনের মুফাসসির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে মানে শুধু নিজের পরিচিতিটা বাড়ানোর চিন্তা আমাদের আজকে। এজন্য শুরুতে নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে। এক নম্বর শিষ্টাচার কোরআনের সঙ্গে, এমন একটা কিতাব নিয়ে আমরা চর্চা করছি যে কিতাবটা রব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে বলবেন কিয়ামতের দিন, হে আমার রব, যে আমাকে চর্চা করেছে তুমি তার মর্যাদাটাকে বাড়াইয়া দাও। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এত মর্যাদা এত সম্মানের একটা মুকুট পরাবেন যেই মুকুট আর কাউকে পরাবেন না কিয়ামতের দিন। এরপরে আবার এই কোরআনুল করিম বলবে, হে আমার রব, তুমি আরও তাকে মর্যাদা বাড়ায় দাও, আল্লাহ তাকে এমন একটা ড্রেস পরাবেন, পোশাক পরাবেন, এই পোশাক আর কাউকে পরাবেন না কিয়ামতের দিন। এরপরে বলবেন, হে আমার রব, যে আমাকে নিয়ে অধ্যয়ন করেছে চর্চা করেছে তুমি তার উপরে সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ বলবেন যে আমি তার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, আর যে কোরআন চর্চা করেছে ওই লোকটাকে রব্বুল আলামিন বলবেন যে তুমি আবার কোরআন চর্চা করতে থাকো, পড়তে থাকো, যত আয়াত পড়বে আমি তোমার মর্যাদা যত যত উপরে তুমি যেতে চাইবে ততটা আয়াত তোমাকে তেলাওয়াত করতে হবে, যত আয়াত তেলাওয়াত করবে আমি তোমার মর্যাদা উপরে নিয়ে যাব, তত উপরে নিয়ে যাব। এটা এমন একটা কিতাব। সুতরাং এর সঙ্গে আমাদের আচার ব্যবহার কীরূপ হবে সেটা তো বোঝা দরকার। এক নম্বর ব্যবহার হচ্ছে আমার নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। আমি কি চাই, আমি এই কোরআনটাকে চর্চা করে কি চাই জীবনে, বড় মুফাসসির মুহাদ্দিস সমাজে সবাই আমাকে চিনবে বড় কিছু হিসাবে সেটা চাই, না কি চাই সেটা আমাকে আগে নিয়তটা বিশুদ্ধ করতে হবে। আমাদের নিয়ত তো আজকে উল্টে গেছে ভাই,
যারা দেরিতে এসেছেন দুই রাকাত দুফুরের মসজিদ আদায় করে তারপরে বসবেন ইনশাআল্লাহ। আমরা কিন্তু একবারে ফরজে দাঁড়িয়ে যাব। যারা দেরিতে এসেছেন দুই রাকাত নামাজ দুফুরের মসজিদ আদায় করে বসবেন ইনশাআল্লাহ। যাই হোক, এমন একটা কিতাব আমাদের উপরে দেয়া হয়েছে, এই কিতাবটার উপরে আদব আমাদের কি হবে? এক নম্বর আদব হচ্ছে নিয়তটা কি করতে হবে ভাই, বিশুদ্ধ করতে হবে, নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে। আর ছেলে পেলেকে আজকে অনেকেই কোরআন শিখাতে চায় না ছেলেদেরকে, কি কারণে চায় না? ছেলেটা কোরআন শিখে কি করবে, কি করবে? আবার যারাও শিখাতে চায়, বড় বড় ক্যাডেট মাদ্রাসা, আমার ছেলেদেরকে অফিসার হতে হবে, কোরআন শেখাবো, ঠিক আছে, আগে নিয়তটা বিশুদ্ধ করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য এই কিতাবটাকে শিখাতে হবে। সন্তুষ্ট হবে কার প্রিয় ভাইরা? শুধুমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টি। এরপরে দুই নম্বর, এই কোরআনুল করিমটা অর্থ বুঝে তেলাওয়াত করা, এটাও একটা শিষ্টাচার আদব, অর্থ বুঝে তেলাওয়াত করা। আপনি পেপার, পত্রিকা, বাংলা, ইংরেজি অঙ্গ সব কিছুর তো অর্থ বুঝেন, কোরআনের অর্থ বুঝেন না, তাহলে এটা কি হলো? কোরআনের সঙ্গে কি আদব হলো না কি হলো? বেআদবি হলো। আপনি ঘরের মধ্যে এই কিতাবটাও আছে আর এর পাশাপাশি বাংলা ইংরেজি সবই আছে, আপনি বাংলা বুঝতে পারেন, ইংরেজি বুঝতে পারেন, এত সুন্দর ইংরেজি বলতে পারেন, আপনি অনর্গল ইংরেজিতে বলে যেতে পারেন, লেকচার দিতে পারেন, কিন্তু আপনি কিতাবটা বুঝেনই না, কোরআনটা আপনি বুঝেন না, তাহলে এই কোরআনের সম্মান দেওয়া হলো, অবমাননা করা হলো। সুতরাং অর্থটা বোঝার চেষ্টা করতে হবে, আপনি না পারেন কিন্তু চেষ্টা করবেন, ইংরেজি বুঝতে পারেন ভাই। আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব এসেছে, রব্বুল আলামিন যিনি আপনাকে সৃষ্টি করেছেন প্রিয় ভাইয়েরা, সেই রবের পক্ষ থেকে একটা কিতাব এসেছে, সেইটা কি আমরা বুঝবো না? আমি বাংলা ইংরেজি তো এত সহজে বুঝতে পারি, আর আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে সেইটা বোঝার জন্য আমি কি চেষ্টা করছি ভাইয়েরা? কোনো চেষ্টা কি আমার ছিল? যদি না পারি তাহলে বুঝতে হবে আমার কোনো চেষ্টা ছিল না, আমি এমনিই পারতেছি না, আমি পড়তেছি না তাই পারতেছি না। চেষ্টা করতে হবে কোরআনকে বোঝার জন্য, বুঝে পড়তে হবে। পেপার পত্রিকা এত সুন্দর করে আমরা পড়তে পারি, পত্রিকার মধ্যে কি কি আপনার সংবাদ রয়েছে, মেসেজ রয়েছে, এত সুন্দর আমরা বুঝতে পারি। রব্বুল আলামিন আমাদের জন্য কি সংবাদ দিলেন, কি মেসেজ দিলেন, কি আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, সেটাই যদি আমি বুঝতে না পারি এই কিতাবের, তাহলে কোনো সার্থকতা হবে না। আমরা মনে করতেছি যে আমরা একটা একটা করে আয়াত করবো আর দশটা, একটা করে অক্ষর পড়বো, দশটা করে নেকি হবে, ঠিক আছে নেকি তো হবে, কিন্তু এর মধ্যে আমার জন্য কি তথ্য দেয়া আছে সেটা তো আমাকে বুঝতে হবে। এজন্য কোরআন এর আরেকটা শিষ্টাচার হচ্ছে বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। এখন তো সহজ হয়ে গেছে ভাই বোঝাটা, এত সুন্দর সহজ হয়ে গেছে আমাদের জন্য, এরপর আমরা বুঝতে চাই না। আপনার বাংলা কোরআন আছে না? বাংলা কোরআন, বাংলা কোরআন তো আমার মনে হয় প্রায় সবার ঘরেই আছে এখন বাংলা কোরআন। আরবি নিচে বাংলা কি বোঝাতে চাচ্ছে রব্বুল আলামিন সেটা নিচে বোঝানো আছে, কিন্তু আমরা চেষ্টা করছি না। এরপরে আরেকটি কোরআনের সঙ্গে ব্যবহারের ইয়ে হচ্ছে যে আপনি কোরআনের যেই যে আয়াতটাই তেলাওয়াত করবেন সে অনুযায়ী আমল করতে হবে, তেলাওয়াত অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ তাআলা বলছেন আতামুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। ওহে মানুষেরা, মানুষকে তোমরা ভালো ভালো নসিহত করো আর নিজেরা ভুলে থাকো, অথচ তোমরা তো কোরআনটাকে অধ্যয়ন করো, পড়ো, কিন্তু নিজেরা কেন আমল করো না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওহে যারা ঈমান এনেছো, এমন কথা কেন বলো যা নিজেরা আমল করো না? আজকে আমরা বলি বেশি, বক্তা বেশি, কিন্তু আমলকারী কম। বুঝতে পেরেছেন? বক্তা বেশি, বক্তার অভাব নেই, কিন্তু আমলকারী কমে গেছে ভাইরা। অনেক বক্তার সঙ্গে আমাদের তো দুই একজন বক্তার সঙ্গে পরিচয় হয়ে থাকে, অনেক বক্তা বলেন যে ভাই এমন মাহফিলের চোটে আসি, মাহফিলের সিজন, নামাজও পড়তে পারি না। বুঝতে পারছেন? জামাতে তো দূরে থাক, ওয়াক্তের নামাজই পড়তে পারে না, এত সে বক্তৃতা নিয়ে ব্যস্ত। তার মানে কি? আতামুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে, ওহে মানুষেরা নিজেরা তোমরা ভালো ভালো আদেশ করো কিন্তু নিজেদেরকে ভুলে যাও, ভুলে থাকো। এই তো এখন আমাদের সমাজের অবস্থা, বক্তা বলে বাবারা ভালো আচরণ করতে হবে, নিজে ভালো আচরণ করে না।
এত কর্কশ আচরণ করে, এরকম বক্তা আমাদের দেশে নাই, অভাব নাই। এত কর্কশ ভাষী কিন্তু ওয়াজের মাঠে ঠিকই বলতেছে যে ভালো আচরণ করতে হবে, বুঝতে পেরেছেন? এই জন্য ভালোটা শুধু বললে হবে না, ভালোটা চর্চা করতে হবে। এটাও একটা শিষ্টাচার কোরআনের সঙ্গে, আদব কোরআনের সঙ্গে। আপনি যেটা বলবেন সেটা আপনাকে আগে আমল করতে হবে। সাহাবীরা দশটা আয়াত আগে পড়তো, পড়ে আমল করতো, এরপর আবার সামনের দিকে যেত। আর আমরা কি করি, খতম দিচ্ছি, হাফেজ এনে বাড়িতে ডেকে খতম দিতেছি, ওই হাফেজও আমল করে না, আর আমি তো কিছু বুঝতেই পারতেছি না। এই জন্য আমল করতে হবে, শিষ্টাচার কোরআনের সঙ্গে আমাকে আমলকারী হতে হবে। এরপরে অপবিত্র অবস্থায় এই কোরআনটা কি করা যাবে, স্পর্শ করা যাবে না। অপবিত্র অবস্থায় কোরআনটি স্পর্শ করা যাবে না। কোরআনের আয়াত রয়েছে লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুন, যদিও এই আয়াতের তাফসিরটা অন্য, কিন্তু অনেক মুফাসসিরিন ইকরাম এখন বলেন যে না, অপবিত্র অবস্থায় সরাসরি স্পর্শ করা যাবে না, তেলাওয়াত করা যাবে কিন্তু সরাসরি স্পর্শ করা যাবে না। হাদিসের মধ্যে রয়েছে আল্লাহনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমরা অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করো না। সুতরাং কি করতে হবে, পবিত্র হয়ে তারপরে স্পর্শ করতে হবে, এটাও একটা কোরআনের সঙ্গে আর শিষ্টাচার। এরপরে আরেকটা শিষ্টাচার হচ্ছে আপনার শয়তানের থেকে রব্বুল আলামিনের নিকটে কি চাইতে হবে, আশ্রয় চাইতে হবে। এই কোরআন তেলাওয়াত করার সময় আগে শয়তানের নিকট, শয়তানের থেকে আল্লাহর নিকটে আশ্রয় চাইতে হবে। ফাইজা করা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির ওয়াজিম, কোরআনের আয়াত, যখন তুমি কোরআনটা তেলাওয়াত শুরু করবে তখন আগে শয়তান থেকে আল্লাহর নিকটে আশ্রয় চাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ওয়াজিম। সুতরাং এটাও একটা শিষ্টাচার কোরআনের সঙ্গে। এরপরে কোরআনটাকে আস্তে আস্তে ধীরে ধীরে তেলাওয়াত করতে হবে। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, সূরা মুযাম্মিলের আয়াত, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনটাকে আপনি ধীরে ধীরে তেলাওয়াত করেন। কিন্তু এই যে তারাবিন নামাজ সামনে আসতেছে, কিসের ধীরে ধীরে, একেবারে 4G স্পিডে, কোনো ধীরে সুস্থে নাই। কে কার আগে খতম পড়াইতে পারে, ইন্টারনেটে আপনারা দেখবেন এমন কত খতম যে আছে, মানে আলহামদুলিল্লাহ শুরু করছে, মানে ওর যে শেষ কোথায় করছে ধরতে পারতেছে না, নিজেই বুঝে না। এরকম নামাজ আমাদের সমাজ এখন হচ্ছে, একেবারে আপনাকে খতম শেষ করতেই হবে 30 রমজানের মধ্যে, এটা কোনো হাদিসে নাই, একেবারে খতম করতেই হবে, কোনো হাদিসে নাই, বাধ্যতামূলক কোথাও নাই। কিন্তু যদি করতে পারেন ভালো, করতে পারলে ভালো, উত্তম। তবে আপনি আস্তে আস্তে পড়বেন, যতটা পারেন, 10 পারা পারেন, 15 পারা পারেন, 20 পারা পারেন, 30 রমজানে করবেন, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কোরআনের শব্দগুলো বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। এখন তো এমন অবস্থা হয়ে গেছে কোরআনের তেলাওয়াতের, এত স্পিডে তেলাওয়াত করা হচ্ছে, সামনে দেখবেন যে অনেক মসজিদে তেলাওয়াত করা হবে, আর খতম করা হচ্ছে 10 ঘন্টার মধ্যে, একেবারে টোটাল কোরআন খতম করে দিবে, ভাড়া করে, হাফেজ আনা হচ্ছে ভাড়া করে, আল্লাহর কালাম সেটা আবার ভাড়া করে লোক এনে নাকি পড়াতে হয়, আল্লাহর কালাম আমি পড়তে পারি না, কতটা মানে এতটা লজ্জাহীনতার মধ্যে আমরা রয়েছি, নির্লজ্জ হয়ে গেছি। প্রিয় ভাইয়ের আল্লাহর কোরআন নাকি আমরা নাকি পড়তে পারি না, ভাড়া করে হুজুর আনতে হবে, তাহলে আমি কি শিখলাম, আমার বয়স 50 বছর, 60 বছর, 70 বছর, আমি আল্লাহর কালামটাই শিখলাম, আমি কি শিখলাম, ভাড়া করে হাফেজ আনতে হবে আমাকে, এই তো অবস্থা। আর 10 ঘন্টার মধ্যে উনি খতম করে দিবেন, এক পারা পড়তে, আমাদের এক পারা ভালোভাবে পড়তে সোয়া এক ঘন্টা, 1.5 ঘন্টা লাগে মিনিমাম এক পারা ভালোভাবে পড়তে, মিনিমাম 1.5 ঘন্টা লাগবে আপনার যদি আপনি তার তীরের সঙ্গে পড়েন, ধীরে ধীরে পড়েন, মিনিমাম 1.5 ঘন্টা লাগবে। প্রিয় ভাইয়েরা, মক্কার কারি সাহেবরা নামাজের ভিতরে যে পড়ান, মক্কার বড় বড় শাইখেরা নামাজের ভিতরে, তারাবির ভিতরে, কত সুন্দর বোঝা যায় না, প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে বোঝা যাবে। আর আমরা কিভাবে পড়ি প্রিয় ভাইয়েরা, একটা পারা পড়তে যদি বিশুদ্ধভাবে ধীরে ধীরে 1.5 ঘন্টা লাগে, সে জায়গায় আপনি 10 ঘন্টায় 30 পারা কিভাবে পড়েন। আবার এমনও হয়, আমি শুনেছি, মানে আপনার ওই 10-15 পারা বাদ দিয়ে পড়তেছে, শুরুর এক পারা পড়ছে, মাঝখান থেকে আরও 2 পারা পড়ছে, তারপরে আরও 2-3 পারা বাদ দিছে, এইভাবে, মানে ওর তো যেই ইয়ে করছে,
কন্ট্যাক্ট নিছে, কন্ট্যাক্ট, বুঝতে পারছেন যে আমাকে দশ ঘন্টার ভিতরে খতম দিতে হবে, তাতে আমার বিশ পারা বাদ চলে যাক, দশ পারা পরে খতম। এরকম অনেক হাফেজ আমাদের কাছে এসে গল্প করে, আরে অমুক জায়গায় গেলাম এমনভাবে খতম পড়াইছি, তো দশ পারা বাদই দিয়ে দিছে, ও তো বোঝেই নাই যে দশ পারা বাদ দিছে, বুঝতে পারছেন। কন্ট্যাক্ট করে কোরআন তেলক, এই কোরআন দিয়ে কি হবে, কি আদায় করতে পারবেন এই কোরআন, আল্লাহর কালাম, সেটা যদি আপনি ধীরে ধীরে না পড়তে পারেন। এরপর আরেকটা বিষয় হচ্ছে মিষ্টি সুরে কোরআন তেলাওয়াত করা, সুন্দর করে মিষ্টি সুরে কোরআন তেলাওয়াত করা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যায়নুল কোরআন বি আসওয়াতিকুম, তোমরা কোরআনটাকে সুন্দর করে তেলাওয়াত করো, মিষ্টি করে, মিষ্টি ভাষায় তেলাওয়াত করতে হবে, ধমুকের সুরে নয়, ধমুক দিয়ে দিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে না, বুঝতে পেরেছেন। মিষ্টি ভাষায় কোরআনের সঙ্গে আরও অনেক আদব রয়েছে, মহিলারা অসুস্থ থাকলেও কোরআনটা তেলাওয়াত করতে পারবে কি না, করতে পারবে। মহিলারা যদি প্রত্যেক মাসের অসুস্থ অবস্থায় কোরআন তেলাওয়াত করতে চায় পারবে, কিন্তু স্পর্শ করতে পারবে না। আমাদের দেশে এটা নিয়ে আরও কুসংস্কার রয়েছে, অসুস্থ অবস্থায় মানে ভাতের হাড়ি ধরা যাবে না, এ কী কী করা যাবে না, অনেক কিছু, অনেক কিছুর যে মানে কিচ্ছু না, শুধু কোরআনটাকে স্পর্শ করা যাবে না, আপনার আর সলাত আদায় করা যাবে না, সিয়াম রাখা যাবে না, বাকি সব করা যাবে, কাবা ঘরও তাওয়াফ করা যাবে না, এইগুলো ব্যতীত আর সব করা যাবে অসুস্থ অবস্থায়। সুতরাং কোরআনের প্রতি আমাদের কী আদব রয়েছে, যারা পরে এসেছেন দুই রাকাত দখলুল মসজিদ আদায় করে বসেন, আমরা সরাসরি ইনশাআল্লাহ সলাতে দাঁড়িয়ে যাব। সুতরাং প্রিয় ভাইরা, কোরআনের প্রতি আমাদের অনেক আদবের বরখেলাপ রয়েছে। আজকে কোরআনের মুফাসসিরকে আমি ভাড়া করে নিয়ে আসতেছি তাফসির শোনার জন্য, কি তাফসির শুনতে পাচ্ছি প্রিয় ভাইরা। এই যে সামনে আসতেছে সিজন, আমি প্রায় অনেক জায়গার বক্তব্যে এগুলো এখন বলছি যে এই যে সিজন আসতেছে, বক্তা নিয়ে আসতেছে 30,000, 40,000, 50,000 টাকা কন্ট্যাক্ট করে নিয়ে আসতেছে বক্তা, বুঝতে পেরেছেন। এইভাবে কন্ট্যাক্ট করা জায়েজ নেই, আপনি দেন, আপনি 1,00,000 কেন, 1,00,000 টাকা দেন, এইরকম কন্ট্যাক্ট করা ঠিক না, জায়েজ নাই বলবো না, কিন্তু এরকম কন্ট্যাক্ট করা একেবারেই ঠিক নয়। আপনি এমন বক্তা নিয়ে আসবেন আপনার মাহফিল 1,000, 2,000, 10,000, 20,000 লোক যারাই উপস্থিত হোক না কেন, বক্তাকে দিয়ে যেন কিছু লাভ হয়, উপকার পায়, এমন বক্তা নিয়ে আসবেন। আর এখন তো কনসার্টের বদলে ওয়াজ করা হয়, কনসার্টের বদলে ওয়াজ, এরকম বক্তা আপনারা অনেক পাবেন, লাভ দিয়ে চেয়ারের উপর উঠে গেছে বক্তা, বুঝতে পেরেছেন, এমন বক্তব্য দিতেছে মাউথ ফেলে দিছে বক্তা, বুঝতে পারছেন। এরকম বক্তার অভাব নাই, নাচানাচি করতেছে, আবার ওইগুলো আবার ইন্টারনেটে ভাইরাল হয় বেশি, বুঝতে পারছেন, নাচানাচি করতেছে বক্তা, এরকম বক্তার অভাব নাই প্রিয় ভাইরা। এই বক্তাগুলো যদি আপনি নিয়ে আসেন কোরআনের সঙ্গে, বেয়াদবি করলেন, আদব হলো না, সম্পূর্ণ বেয়াদবি করলেন কোরআনের সঙ্গে, আপনি কোরআনের তাফসির লিখে দিয়েছেন পোস্টারে, কিন্তু এমন বক্তা এনেছেন একটা আয়াতও তেলাওয়াত করতেছে না, শুধু নিজের কিচ্ছা কাহিনী, হাসি তামাশা, রঙ্গমঞ্চ হয়ে গেছে আজকে ওয়াজের মঞ্চগুলা, মানুষকে খুশি করতে না পারলে মনে হয় বক্তব্য হয় না, বক্তার অঙ্গভঙ্গি এমন হয়ে গেছে মানে সার্কাসের জোকারের এরকম হয় না, কি অবস্থা করে স্টেজ থেকে পড়ে যায়, চেয়ারে লাফ দিয়ে ওঠে, কি করে না করে এরকম, এটা কি বক্তা আলেম, এটা কি আলেম না, এটা আলেম না, জোকার, এটা সম্পূর্ণ জোকারেরা, এরকম বক্তা প্রিয় ভাইয়েরা আপনারা যে যেখানে আছেন আনবেন না, এগুলো আনবেন না, এমন বক্তা নিয়ে আসবেন যার যারা আপনিও লাভবান হন, আল্লাহর কাছেও লাভবান হন, এবং যারা মানুষের উপস্থিত রয়েছে এদের কাছেও আপনি লাভবান হতে পারেন। আপনি এমন বক্তা ঠিক করছেন, মানুষের হাসানোর বক্তা, আপনার কমেডিয়ান বক্তা না, এরকম ওয়াজ কিন্তু দেশে আজকে অভাব নাই ভাইয়েরা। ইন্টারনেটে ইউটিউবে গেলে শুধু এই বক্তা দিয়েই ভরা, শুধু কে হাসাইতে পারছে, এই হাসির বক্তা, হাসির বক্তা আমাদের দরকার না, আমাদের শিক্ষণীয় বক্তা দরকার, যে আমাকে দুটো শিক্ষা দিতে পারবে প্রিয় ভাইয়েরা, এইরকম বক্তা যেন আমরা আনার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন। আর জোকার যে বক্তা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, নাহলে এদের ওয়াজ একেবারে বন্ধ করে দিন। এগুলো দিয়ে এই সমস্ত বক্তার ভিড়ে আজকে যারা সঠিক বক্তা এরা হারিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন, এই সমস্ত জোকার বক্তাদের ভিড়ে সঠিক বক্তারা আজকে সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এদের ওয়াজ আর মানুষ শুনতে চায় না, কারণ কি, সুর নাই, আওয়াজ নাই,
এই জন্য এদের ওয়াজ আজকে নাকি সমাজে চলে না, অথচ লেখাপড়া আছে অনেক, ডিগ্রি আছে অনেক, কিন্তু এদের ওয়াজ চলে না। কেন? সুর নাই। তার মানে আপনি কি চান? আপনি সুর চান, ওয়াজ চান না। এই ধরনের বক্তা যদি নিয়ে আসেন, একেবারে আল্লাহর কালামের সঙ্গে বেয়াদবি হবে প্রিয় ভাইরা। আরেকটি সমসাময়িক যে বিষয় রয়েছে আমাদের সমাজে, যেটা একেবারেই না বললে নয়, বুয়েটের যে ঘটনা আপনারা প্রায় সবাই জানেন, বুয়েটের কি নাম, আবরার ফাহাদ, বুয়েটের যে ঘটনাটা রয়েছে, আমরা হয়তো বুয়েটে গিয়ে ওটার কথা বলতে পারতেছি না, এখান থেকে তো বলতে পারতেছি প্রিয় ভাইয়েরা, আপনার সন্তানকে আপনি এমন কোনো হলে দিয়ে এই পর্যায়ে আর নিরাপত্তা পাবেন না। বাংলাদেশে তাহলে এমন কোনো হল নাই যেখানে আপনি নিরাপত্তা পাবেন, এমন তাহলে কোনো হল নাই। সর্বোচ্চ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান নাম হচ্ছে বুয়েট, সেখানে সেখানকার হলে যদি নিরাপত্তা না পায়, ঢাকা ভার্সিটিতে দেখেছি অনেক হলে বড় ভাইদেরকে খুশি না করলে হলে সিট পাওয়া যায় না, ফার্স্ট ইয়ার চলে যায় বড় ভাইদেরকে খুশি করতে করতেই, তারপরে সেকেন্ড ইয়ারে গিয়ে সিট পেয়ে, এরকম অনেক রয়েছে প্রিয় ভাইয়েরা। সুতরাং এগুলোর দিকে আমাদেরকে সোচ্চার হতে হবে। এগুলোর মূল কারণ হচ্ছে আল্লাহর কালাম ভেতরে না থাকা, আল্লাহর কালামের শিক্ষাটা না দেওয়া, না দেওয়া বাচ্চাদেরকে প্রাথমিক পর্যায়ে, যারা আজকে এই যে এই জঘন্য কাজের সঙ্গে লিপ্ত হয়েছে, হত্যার মতো জঘন্য কাজের সঙ্গে। শুধুমাত্র একটাই কারণ দেখবেন, আপনি খোঁজ নিয়ে দেখেন, এদের পরিবার থেকে বাংলা ইংরেজি অঙ্ক শিখাইছে কিন্তু কোরআনটা শিখাই নেই। কোরআনটা যদি শিখানো হতো, ভিতরে যদি থাকতো, তাহলে সে আল্লাহকে ভয় করতো যে না আমার, আমাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে, এই বিশ্বাস তো নাই আল্লাহর কাছে যে জবাব দিতে হবে, এই বিশ্বাস তো নাই। সুতরাং এদিকে সোচ্চার হতে হবে প্রিয় ভাইরা। কীভাবে সোচ্চার হবেন? বাচ্চাদেরকে একটু আল্লাহর কালামটা শিখিয়ে দেন, আল্লাহর কোরআনটা একটু ভালোভাবে শিখান বাচ্চাদেরকে প্রিয় ভাইরা। আশেপাশে অনেক প্রতিষ্ঠান রয়েছে, আমরা এখানেও চেষ্টা চলছে কোরআনকে শিক্ষা দেওয়ার, প্রতিষ্ঠান করার। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে। আমি আপনার বাচ্চা যদি আল্লাহর কালাম শিখতে পারে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, কিন্তু আজকে এই কিতাব যারা শিখে এদের মূল্যায়ন সমাজে কিচ্ছু নাই, আমরা এদেরকে গুনার বাইরেই ধরি, বুঝতে পেরেছেন? এদেরকে আমরা কিছুই মনে করতেছি না যারা কোরআন পড়তে পারে, বাংলা পারে, ইংরেজি পারে, অস্ট্রেলিয়া গেছে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেছে, তাদের কত সম্মান। কিন্তু কোরআন একটা হাফেজের কাছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি একটা যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, তার আল্লাহর কাছে কোনো মূল্য নাই প্রিয় ভাইরা। দুনিয়ায় মূল্য হয়তো হতে পারে, আল্লাহর কাছে কোনো মূল্য একেবারেই নাই। আল্লাহর কালামটা আগে শিক্ষা দেন বাচ্চাদেরকে, আল্লাহর কালাম শিক্ষা দিতে হবে। আর এই শিক্ষা দেওয়ার জন্য যে ব্যবস্থাপত্র, আসমান থেকে ফেরেশতা নাযিল হয়ে কিন্তু মাদ্রাসা মসজিদ করে দিবে না প্রিয় ভাইরা, আমাদেরকে করতে হবে। আল্লাহর কালামের সঙ্গে যে আমার যে কি আদব রয়েছে, শিষ্টাচার রয়েছে, সেটার সর্বোচ্চ পর্যায়ের আদব হচ্ছে এই কোরআনকে শিক্ষা কেন্দ্রে আবদ্ধ করে দেওয়া, শিক্ষা কেন্দ্রের মধ্যে নিয়ে যাওয়া, বুঝতে পেরেছেন? শিক্ষা কেন্দ্রে কোরআনকে নিয়ে যাওয়া। আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান করে দেন না যেখান থেকে এই কোরআনটা শেখানো হবে, চর্চা করা হবে, আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, মান্না সওয়ার মতো আসমান থেকে এগুলো কিছু আসবে না, বুঝতে পেরেছেন? আসমান থেকে ফেরেশতা এসে মাদ্রাসা করে দিবে না প্রিয় ভাইরা, আমাদেরকে এগুলো করতে হবে। এই যে সামনে যে জায়গাগুলো রয়েছে, আপনার ইচ্ছা করলে এখানে কয়েকজন মিলে পরামর্শ করে একটা হেফজখানা অন্তত করতে পারেন, হয় না এরকম? নুরানি কোরআন শিক্ষা কেন্দ্র হয় না এরকম? করতে পারেন, কয়েকজন মিলেই করতে পারেন প্রিয় ভাইরা। কোরআনটাকে আগে চর্চা করান, কোরআনটাকে মানুষের ভিতরে ঢুকাই দেন, বাচ্চার ভিতরে ঢুকাই দেন। এই বাচ্চা যখন বড় হবে, বড় হয়ে সে বুয়েটে যাক আর অক্সফোর্ডে যাক, যেখানে যাক, সে আপনার এতটা অমানবিক হয়ে যেতে পারবে না, মনুষ্যত্ব হারাবে না যদি কোরআনটা ভিতরে থাকে। সুতরাং আমরা যেন এই কোরআনটাকে সমাজে বাস্তবায়ন করতে পারি, ছড়িয়ে দিতে পারি, রব্বুল আলামিন সে তৌফিক দান করুন। আমিন ও আখের দোয়া আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ভাইরা কোরআনটাকে চর্চা করতে হবে। এই কোরআনের মধ্যে অনেক সূরা রয়েছে যেগুলোর অনেক মর্যাদা রয়েছে, অনেক ফজিলত রয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লেন কয় পারার সওয়াব? দশ পারা কোরআনের সওয়াব, সমপরিমাণ সওয়াব। দশ পারা কোরআন তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব হয়ে যাবে আমলনামায়। একটা আয়াত যদি আপনি তেলাওয়াত করেন, একটা উট সদকা করার সওয়াব হয়ে যাবে। কত বড় সওয়াব! একটা আয়াত তেলাওয়াত করলে একটা উট সদকা দেওয়ার সওয়াব, দুইটা আয়াত তেলাওয়াত করলে দুইটা উট সদকা দেওয়ার সওয়াব, যত আয়াত তেলাওয়াত করবেন ততটা উট আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেক সূরা রয়েছে, সূরাতুশ শিফা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোরআন কারীমের সর্বপ্রথম সূরা, সূরা ফাতিহা এমন শ্রেষ্ঠ সূরা। এই কোরআনের মধ্যে এর চাইতে শ্রেষ্ঠ আর কোনো সূরা নাই, শ্রেষ্ঠ আর কোনো সূরা নাই। আরেকটা আমি শিক্ষা, যেটা আমি পরামর্শের ভিত্তিতে বলবো, আপনারা যখন হাই তুলেন তখন হাত নেবেন মুখের কাছে, শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। যেটা বলতেছিলাম প্রিয় ভাইরা, আমাদেরকে এই জন্য কোরআন চর্চা করতে হবে। আপনার রোগ হয়েছে, অসুখ হয়েছে, আপনি একটু কোরআন পড়েন না, তারপরে ডাক্তারের কাছে যান, আগে কোরআন তেলাওয়াত করেন। এই কোরআনটা হচ্ছে শিফা। কোরআনটা গোটা মানব, গোটা মানব মণ্ডলের জন্য নাজিল হয়েছে, যারা তেলাওয়াত করবে তাদের জন্য শিফা, মানে আপনার রোগ মুক্তকারী কোরআনুল কারীম। সূরা ফাতিহা এত মহামূল্যবান সূরা, সাতটা আয়াত, আপনি যত তেলাওয়াত করবেন আপনার মর্যাদা তত বাড়াইয়া দিতে থাকবে। এমন শ্রেষ্ঠ সূরা যা এই পর্যন্ত আর কোনো কিতাব আল্লাহ তাআলা দেন নাই। হাদিসের মধ্যে রয়েছে, আগের যত কিতাব এসেছে আর যেই কিতাব আমাদের উপর এসেছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। কিন্তু আফসোসের সঙ্গে বলতে আমরা এটা শুদ্ধভাবে অনেকে পড়তেও পারি না, তেলাওয়াত করতে পারি না। বয়স তো 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে। মসজিদে যিনি নামাজ পড়ান তার কাছে অন্তত গিয়ে, ইমামের কাছে অন্তত গিয়ে শিখতে পারে, আমরা তাও চেষ্টা করি না। আমি চিন্তা করি আমি অমুক তমুক, আমি ইমামের কাছে গিয়ে শিখলে আমার কি প্রেস্টিজ থাকবে নাকি? প্রেস্টিজ তো হ্যাম্পার হয়ে যাবে, বুঝতে পেরেছেন? অথচ আমি অনেক কিছু হয়তো হয়ে গেছে কিন্তু সূরা ফাতিহা ভালো করে পড়তে জানি না প্রিয় ভাইরা। সেজন্য কোরআনটাকে চর্চা করতে হবে। যত বেশি আপনি কোরআন চর্চা করবেন আল্লাহ আপনার মর্যাদা তত বাড়িয়ে দিবেন, আপনার অন্তরের রোগকে দূর করে দিবেন। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির হচ্ছে কোরআনুল কারীম, এটা অন্তরের রোগটাকে দূর করে দেয়। যত কোরআন তেলাওয়াত করবেন আপনার অন্তরে যত মানসিক অশান্তি রয়েছে, আজকে তো সমাজটা মানসিক অশান্তি দিয়ে ভরে গেছে, প্রত্যেকটা পরিবারে খোঁজ নিয়ে দেখেন মানসিক অশান্তি আছে। কি কারণে? আগের মতো কোরআন চর্চা নাই। আগের মহিলারা ফজর নামাজ পড়ে, আমরা শুনেছি দেখি নাই, ফজর নামাজ পড়ে কোরআন নিয়ে বসেছে, দুপুরে বসেছে, রাতে বসেছে, এখনো বসে কোরআন নিয়ে না, টেলিভিশন নিয়ে বসে, বুঝতে পারছেন? এখনো বসে মহিলারা, কোরআন নিয়ে বসে না, সিনেমা নিয়ে বসে, নাটক নিয়ে বসে। তো অশান্তি তো বাড়বেই, মানসিক রোগী আজকে প্রত্যেক ঘরে ঘরেই আছে, আমরা বুঝতেছি না তাই, মানসিক সমস্যা তো বাড়বে প্রিয় ভাইরা। সূরা বাকারা তেলাওয়াত করবেন, আপনার ঘরে জিন শয়তান থাকতে পারবে না। টোটাল সূরা বাকারা তেলাওয়াত করবেন, জিন শয়তান থাকতে পারবে না। সূরা মুলক তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা কবরের আজাব থেকে আপনাকে মুক্ত করে দিবে। প্রত্যেক রাতে শোয়ার সময় 30টা আয়াত সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, কত নম্বর সূরা? 67 নম্বর সূরা, সূরা মুলক। প্রতি রাত্রে শোয়ার সময় তেলাওয়াত করবেন, এই সূরাটাই কবরে গিয়ে আপনাকে, কবর যে চাপ দিতে আসে এই সূরাটা আপনাকে হেফাজত করে দিবে। এরকম আরো কত ফজিলত রয়েছে প্রিয় ভাইরা আমরা জানি না তাই,
আমরা এই কোরআনটাকে যেন নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারি। রব্বুল আলামিন সেটা বিধান করুন, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়, ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। কুমুল সালাহ।